হ্যালো বন্ধুরা, কনিশ কিচেন থেকে আজকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। আজকে দেখাবো আমি দই চিংড়ি পটল। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পটলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে আমি এগুলোকে ভেতর থেকে এর যে ভেতরের অংশ সেগুলোকে আমি বার করে নিয়েছি। তো এখানে আছে আমার দেখুন চিংড়ি মাছ, এখানে আছে আমার আলু সেদ্ধ করা আলু, এখানে আছে আবার পটলের ভেতরে যে অংশগুলো থাকে সেগুলোকে আমি বার করে নিয়েছি। আপনারা কিন্তু দানাগুলো দেবেন না, এই যে দানাগুলো দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি, দানা খাওয়া মোটেই ভালো নয়। আর এখানে আছে আমার দই আর ধনে পাতা বাটা। তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো, তবে এর সাথে আরও অনেক আনুষঙ্গিক জিনিস আরও আছে, সেগুলো আমি রান্না করার সময় আপনাদেরকে দেখাবো। ধরো আমি গ্যাসটাকে অন করে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো কড়াতে। বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি কমিয়ে দেবো, এবার আমি এগুলোকে তুলে নেবো। এবার আমি ওই একই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবারে দেবো আদা বাটা। এবারে দেবো পেঁয়াজ বাটা, আমি পুরটাকে তৈরি করে নেব এবার এইভাবে। এবারে এটা পটলের ভেতরের অংশটা, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবারে এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেবো। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ধরো আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। এবার সেদ্ধ করা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এটাকে ভালো করে কষিয়ে নেব, একটু শক্ত শক্ত মতো হবে। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবারে এর মধ্যে একটু নারকেল কুচি দিয়ে দেবো। বন্ধুরা আমার কুটটা হয়ে এসেছে, এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা আমার কুর হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। কুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা আমার এই যে কুরটা হয়ে গেছে, এবার আমি কুরের থেকে অল্প অল্প করে নিয়ে পটলের মধ্যে আমি ভরে দেব। এইভাবে আমি সব
মাছগুলোকে তৈরি করে নেব। এবার এটাকে আমি মুখটা এইভাবে আমি আটা হোক ময়দা হোক আমি এটা ময়দা নিয়েছি, আপনারা এইভাবে ময়দা দিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন। আর একটা হয়ে গেল, এইভাবে আমি সবগুলোকে করে নেব। আবার একটা দেখাচ্ছি আমি, এইভাবে ভেতরে ঘুরে নেবেন, এইভাবে আস্তে আস্তে করে। মুখটা একটু বেশি করে দিতে হবে, দেখুন আমি মুখ অব্দি পুর ভরেছি। মুখ অব্দি পুর ভরলে এরপরে যদি আমি এর মধ্যে ময়দা বা আটা দিয়ে ভরি তাহলে এটার খুলে যাওয়ার ভয় থাকবে না। এইভাবে আমি সবগুলোকে করে নেব। বন্ধুরা আমার সবগুলো হয়ে গেছে, এবার আমি এগুলোকে কড়াতে গরম তেলে এগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, কড়া আমি গ্যাসটা অন করে দিয়েছিলাম, তেল দিয়ে দিয়েছিলাম কড়াতে। এবার আমি এর মধ্যে একে একে পটলগুলোকে ছেড়ে দেবো। আমি অল্প অল্প করে ভেজে নেব। হ্যাঁ সোজা দাঁড়ো, ছোট করো। বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজবেন না। এই দেখুন আমার মুখগুলো কিন্তু একটু খোলেনি, একটু মিডিয়াম আঁচে দেবেন, দেখবেন একটা মুখও খুলবে না। এই দেখুন আমি এগুলো বসিয়ে দিয়ে কত কাজ সেরে এসেছি, হয়ে গেছে আমার এগুলো। এবারে আমি এটাকে একটু কড়াতে নেড়ে দেখাবো। এগুলোকে এর মধ্যে আমি আদা, জিরে, শুকনো লঙ্কা, বাটা, একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা হয়ে এসেছে, এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি টক দই আর ধনে পাতা বাটাটা যে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিটা খুব সুন্দর লাগবে, আপনারা করে খাবেন, বাড়ির সকলকে দেবেন। বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এবার এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। এটা ফুটে উঠলে আমি এর মধ্যে পটলগুলোকে ছেড়ে দেবো। বন্ধুরা আমার এটা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব, এবার এর মধ্যে আমি পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। এবারে এর মধ্যে রসটা ঢুকলে আমি নামিয়ে ফেলব।
আপনারা দেখুন আমার এটা হয়ে এসেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে ফেলবো, নামিয়ে এবার আমি গরম গরম পরিবেশন করব। বন্ধুরা এগুলো মুখগুলো যদি খুলে যায় আপনারা পরে আর একটু আটকে নেবেন, কোনো অসুবিধা হবে না। একটু কম আছে ভাজবেন, তাহলে দেখবেন মুখগুলো আর খুলবে না। একটা দুটো খুলে যেতেই পারে, আবার একটু পরে আটকে নেবেন। রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি। সামনের দিন আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আগে এই পর্যন্ত